তো ভিউয়ার্স, আজকে আমরা জানবো কিভাবে আপনি ইউটিউব কাস্টম থাম্বনেইলে কিভাবে বাংলা ফন্ট ব্যবহার করবেন, কিভাবে বাংলা ফন্ট আপনি অ্যাড করবেন, তো সেই বাংলা ফন্টগুলো কোথায় পাবেন, কিভাবে লিখবেন, তো এ টু জেড থাকছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন আস্টেক টিউটোরিয়াল, সাথে আছে আপনাদের বন্ধু আসমত আলী। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, অনেক একটি হেল্পফুল একটি ভিডিও নিয়ে আসলাম, অবশ্যই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ঠিক আছে? তো আমি এবার আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলা ফন্ট আপনারা যে কোনো ইউটিউব কাস্টম থাম্বনেইলে কিভাবে অ্যাড করবেন, কিভাবে সেট করবেন, কিভাবে লিখবেন। তো ভিউয়ার্স, আপনাকে যেতে হবে একটি সফটওয়্যারে। তো আমি অবশ্যই সফটওয়্যারে লগ ইন করলাম। সফটওয়্যারটি অবশ্যই ভিডিও শেষে আমি বলে দেবো কিভাবে ডাউনলোড করবেন, ঠিক আছে? তো এরকম একটি ইন্টারফেস আসার পর আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে অসংখ্য বাংলা ফন্ট পেয়ে যাবেন, বাংলা যে কোনো বাংলা লিখতে পারবেন আপনি খুব ইজিলিভাবে। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম আমার গ্যালারিতে। একটি আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড একটি ইমেজ নিয়ে নিব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড একটি আমি নিয়ে নিলাম, একটি ব্যাকগ্রাউন্ড নিলাম। নেওয়ার পর এখানে এই দুই নম্বর অপশনে ক্লিক করবেন। দুই নম্বর অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর এখানে রাইটে ক্লিক করবেন, এখানে রাইট অপশন আছে, ক্লিক করবেন। ক্লিক করলে এখানে লেখার অপশন এসে যাবে। তো এখানে আমি লিখব বাংলা ফন্ট, বাস। এবার উপরেও দেখতে পাচ্ছেন ওকে, এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে অসংখ্য ফিউচার এসে যাবে, ঠিক আছে? তো এবার আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে লেখার আপনি রঙের সুবিধা পেয়ে যাবেন, যে বিভিন্ন ফন্টের সুবিধা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এইভাবে আপনি ফন্টটি বড় ছোট করতে পারবেন, এইভাবে দেখে নেবেন। খুবই ভালো একটি সফটওয়্যার। তো এবার আমি বি আকারে ক্লিক করব। বি আকারে ক্লিক করলে ফন্টটি মোটা হয়ে যাবে, আপনি চেক অন করতে পারবেন, ঠিক আছে? এখানে অসংখ্য ফন্ট আপনি পেয়ে যাবেন। এইভাবে আপনি এখানে ক্লিক করবেন, তাহলে আপনি ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। খুবই সুন্দর সুন্দর এখানে ফন্ট আছে। এই ফন্টগুলো আপনি একটি সফটওয়্যারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে? একটি সফটওয়্যারের মাধ্যমে সমস্ত ফন্ট ব্যবহার করতে পারবেন আপনার ইউটিউব কাস্টম থাম্বনেইলে। খুব ভালো ভালো এখানে ফন্ট আছে। যেই ফন্টগুলো আপনি এনি টাইম হয়তো খুঁজে থাকেন, বিভিন্ন জায়গায় খুঁজে থাকেন, বিভিন্ন ভিডিও দেখে থাকেন, হয়তো সংগ্রহ করতে পারেন না। আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই ফন্টগুলো কীভাবে আপনার ইউটিউব কাস্টম থাম্বনেইলে কীভাবে লিখবেন, ঠিক আছে? এইভাবে আপনি লিখতে পাবেন। খুবই ভালো ভালো এখানে ফন্ট আছে, একদম অবাক হয়ে যাবেন। খুবই সুন্দর সুন্দর এখানে ফন্ট আছে, ঠিক আছে? তো এই সমস্ত ফন্টগুলো আশা করি আপনার আজকের থেকে আপনার ভিডিওতে বা ইউটিউব কাস্টম থাম্বনেইলে আপনি খুব ইজিলিভাবে অ্যাড করতে পারবেন। এইভাবে দেখে নেবেন, খুবই মজার মজার এখানে ফন্ট আছে, ঠিক আছে? তো এখানে ক্লিক করলে মোটাও হয়ে যাবে, খুবই ভালো ভালো এখানে ফন্ট আছে। তো এই ফন্টগুলো আপনি ইউজ করতে পারবেন। তো আমি আপাতত এই ফোনটাই লিখে দেখালাম। তারপর এখানে বাস এখানে ক্রোসিনিতে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে আপনি যাবেন, এখানে রং, এখানে কালার করতে যাবেন, কালার এখানে রং আছে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করবেন, বগা হয়ে আছে দেখতে পারতেছেন না, এখানে ক্লিক করবেন, তাহলে এখানে অসংখ্য কালার পেয়ে যাবেন, ঠিক আছে? বিভিন্ন কালার আপনি পেয়ে যাবেন, যে কোনো কালার আপনি নিতে পারবেন। খুবই মজার মজার এখানে কালার আছে, দেখতেই পাচ্ছেন, খুবই ভালো ভালো কালার আছে। যে কোনো কালার আপনি এখানে সেভ করতে পারবেন, ঠিক আছে? তো দেখে নেবেন, অসংখ্য ফিউচার এখানে আছে। যে কোনো কালার নিতে পারবেন, যে কোনো রং নিতে পারবেন, যে কোনো কালার আপনি নিতে পারবেন। তো আমি আপাতত আপনাদেরকে উদাহরণস্বরূপ আমি একটি কালার নিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই কালারটি নেবেন, এইভাবে কালার নিলে খুব মজার হবে, ঠিক আছে? তো এইবার আপনাকে যা করতে হবে, সমস্ত ফন্ট আপনি পেয়ে গেলেন একটি সফটওয়্যারের মাধ্যমে। তো সফটওয়্যারটি অবশ্যই আমি ভিডিও শেষে বলে দিব কীভাবে সফটওয়্যারটি ডাউনলোড করবেন, আর ওই সফটওয়্যারের মাধ্যমে আপনি এই ফন্টগুলো ইউজ করতে পারবেন, আপনার ইউটিউব কাস্টম থাম্বনেইলে ইউজ করতে পারবেন। তো এবার আমরা দেখব কীভাবে সেভ করবেন। তার আগে একটি ছোট্ট একটি রিকোয়েস্ট করবো ভিউয়ার্স, এখন পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সাবস্ক্রাইব করে রাখলে টাকাও লাগে না, পয়সাও লাগে না, এমবিও লাগে না, জাস্ট আমার মনোবলটা আরও জাগবে, আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারবো, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি এখানে সেভ করবেন, এই থাম্বনেইলটি সেভ করবেন, ঠিক আছে? এখানে ওকে, এখানে সেভ অপশন আছে, সেভে ক্লিক করবেন, তাহলে এখানে দেখতে পাবেন সেভ গ্যালারি, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে বলছে যে গ্যালারিতে দেখুন আপনার ইমেজটি সেভ হয়ে গেছে, থাম্বনেইলটি সেভ হয়ে গেছে। তো এইবার আমি এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো কিভাবে সেই অ্যাপসটি ডাউনলোড করবেন, যেই অ্যাপসের মাধ্যমে ভালো ভালো ফন্ট বানাবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, আপনি যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তারপর আপনি অবশ্যই লিখে সার্চ করবেন বাংলা ফন্ট। লিখে সার্চ করলে একদম প্রথম হোম পেজে সফটওয়্যারটি এসে যাবে, ঠিক আছে? এই সফটওয়্যারটি আপনি দেখে নিন, এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করে নেবেন। এই সফটওয়্যারের মাধ্যমে খুব ভালো ভালো
আপনি ইউটিউব কাস্টম থাম্বনেইল আপনি মেক করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন লিখুন, সফটওয়্যারের মাঝে লেখা আছে লিখুন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন লিখুন ছবিতে বাংলা। তো এই সফটওয়্যার আপনি ডাউনলোড করে নেবেন, খুবই মজার একটি সফটওয়্যার, অনেক লোকে ডাউনলোড করছে, 100K ডাউনলোড এই সফটওয়্যারটি আপনি ইউজ করতে পারবেন। আজকে থেকে আমার মনে হয় আপনি একটি ইউটিউব কাস্টম থাম্বনেইলের জন্য বাংলা ফন্ট একটি সফটওয়্যার আপনি পেয়ে গেলেন। তো অবশ্যই ভিউয়ার্স, সেই মহব্বতের খাতিরে একটি আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু প্রায় দিন সিক্রেট সিক্রেট গোপন গোপন হিডেন হিডেন টিপসের ভিডিও আপনাদেরকে কিন্তু উপহার করে থাকি, টুটোরিয়াল ভিডিও উপহার করে থাকি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকবেন। ঠিক আছে, তো মজার মজার ভিডিও আমি আপনাদেরকে উপহার করেই থাকতে পারবো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।